এবার বীরভূমের মুরারইয়ে নবজোয়ারে বিশৃঙ্খলা অভিষেক সভাস্থল ছাড়তেই মুরারইয়ে অশান্তি মুরারইয়ে জনসভার পর ব্যালট নিয়ে হাতাহাতি দীর্ঘক্ষণ ধরে তৃণমূল কর্মীদের মধ্যেই হাতাহাতি চলে মুরারইয়ে বিশৃঙ্খলা ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়ার পরেই ব্যালট নিয়ে ব্যাপক কারাকারি পড়ে যায় মুরারইয়ে নবজোয়ারে বিশৃঙ্খলা অভিষেক সভাস্থল ছাড়তেই মুরারইয়ে অশান্তি জনসভার পর ব্যালট নিয়ে হাতাহাতি হয় দীর্ঘক্ষণ ধরে তৃণমূল কর্মীদের মধ্যেই হাতাহাতি চলে প্রসেনজিৎ মারাকান আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন প্রসেনজিৎ কি অবস্থা এই মুহূর্তে কি খবর পুলিশ প্রশাসন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন এরপর দেখো এখনো পর্যন্ত কারোর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এবং আমরা যেটা দেখতে পেলাম একেবারে মুরারইয়ে চাতরাতে সভা করার পরে যখন ব্যালট বক্সে ভোট প্রক্রিয়া শুরু হয় তারপরেই কিন্তু বলা যায় যে ব্যাপক পরিমাণে উত্তেজনা ছড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি হয় মারামারি হয় এবং পরবর্তীতে ব্যালট বক্স যেটা ছিল সেটা থাকলেও যে ব্যালট পেপার সেগুলিকে কার্যত ছিনতাই করে পালায় তৃণমূল কর্মীরা এমনই ছবি কিন্তু আমরা জানতে পারছি বা ধরা পড়েছে আমাদের ক্যামেরায় পরবর্তীতে ঘটনাস্থলে যে পুলিশরা ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কোন রকমে আটকে দেওয়ার চেষ্টা করেন যদিও সেটা যতটা সম্ভব হয়ে ওঠেনি ব্যারিকেড পর্যন্ত ভেঙে দেওয়া হয় এবং কার্যত বলা যায় যেভাবে ওই মুরারইয়ে চাতরা জনসভার মাঠে উত্তেজনা তৈরি হয়েছিল তা অত্যন্ত ভয়ঙ্কর এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু তারা কড়া ব্যবস্থা করে তৃণমূল কর্মীদের সরিয়ে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে এতটা বলা যেতে পারে যদিও এই ভোটাভুটিকে কেন্দ্র করে পরবর্তীতে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আগেও বার্তা দেওয়া হয়েছে যাতে যারা ভোটাভুটি করতে পারছেন গন্ডগোল হয়েছে প্রসেনজিৎ কি বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলছেন পুরো বিষয়ে নজর রাখছেন বারবার বার্তা দিচ্ছেন সুশৃঙ্খলভাবে যাতে পুরো বিষয়টি হয় তারপরেও কেন হলো এখানে দেখো একেবারে তৃণমূল নেতৃত্বের মধ্যে বা তৃণমূলের বীরভূম জেলায় তুমি জানো যে বীরভূম জেলায় বারবার অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে যেভাবে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা অভিযোগ করছেন যে সবটাই ঘটছে এক নেতৃত্ব চাইছেন এক প্রার্থীকে অন্য নেতৃত্ব চাইছেন আরেক প্রার্থীকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সমর্থনের ভোট এবং অভিষেক ব্যানার্জিকে যাতে পৌঁছে দেওয়া যায় প্রার্থীর নাম তাকে কেন্দ্র করেই কিন্তু কার্যত এই গণ্ডগোল এবং সেই কারণেই কিন্তু এই গণ্ডগোলে এই বিশৃঙ্খলা রূপ পেয়েছে গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে এমনটাই বিরোধীরা অভিযোগ করছেন ফলে সেই জায়গায় তুমি পাচ্ছ শুধুমাত্র এই যে আজকে প্রথম দিন বীরভূম জেলার সফর পরবর্তী আরো বীরভূম জেলার প্রান্তে তিনি ঘুরবেন সেখানেও ভোটাভুটি হবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তেজনা বা এই বিশৃঙ্খলা রক্ষা আদৌ সম্ভব হয়ে উঠবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা